পল্টন ফকিরাপুল এলাকা। কত প্রবাসী আছে এখানে, হতাশ হয়, নিরাশ হয়, তার একটা মূল কারণ আছে। মূল কারণ হচ্ছে অনেকেই এখানে কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো এই ঢাকা শহরের এদিকে মনে করেন বক্সিউডল থেকে শুরু করে ওদিকে একদম দৈনিক বাংলার মোড় পর্যন্ত ফকিরাপুল পানির ট্যাঙ্কি ওদিকে কি রাস্তার দুই পাশে আশেপাশে, আবার এদিক থেকে শুরু করে এদিক মনে করেন আমরা যে ফকিরাপুল গুলচত্বর আসলাম, এখান থেকে আপনি ডানে যান বাঁয়ে যান যেদিকে যান মতিঝিলের দিকে যান বাঁয়ে গেলে ডানে গেলে, আর বাঁয়ে গেলে আপনি ওইদিকে পল্টন বিএনপি পার্টি অফিসের দিকে যান, নয় পল্টন যেদিকে যান আর কি। শুধু ব্যাঙ্গের ছাতার মতো হাজার হাজার এজেন্সি আছে, রিক্রুটিং এজেন্সি, নাম সর্বস্ব, লাইসেন্স আছে, লাইসেন্স নাই। আর সোজা গেলে তো পুলিশ হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ লাইন, ওই সোজা সোজা আর কি, ওদিকে প্রয়োজন নাই। ওদিকে যেহেতু পুলিশ হেডকোয়ার্টার ওদিকে কোনো এজেন্সি নেই, কিন্তু সমস্যা হলো গিয়া আরেক জায়গায়। সমস্যা হচ্ছে যেটা বলতে চাইছিলাম যে এখানে ব্যাঙ্গের ছাতার মতো কিন্তু হাজার হাজার ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, নাম সর্বস্ব নামে কেউ বা মানে সরকারি ট্রাভেল এজেন্সির নাম করে তারা রিক্রুটিং এজেন্সি চালাচ্ছে, আবার কেউ বা রিক্রুটিং এজেন্সির নাম ভাঙিয়ে কোনো লাইসেন্স নাম্বার নাই তারাও কিন্তু এই ব্যবসা করে যাচ্ছে। এখন যারা গ্রাম থেকে সাধারণ পাবলিক আসে, সাধারণ জনগণ আসে, তারা কিন্তু এই ফারাকটা বোঝে না, ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সির মানেটা বোঝে না, বা সরকারি লাইসেন্স আছে কি না সেটাও কিন্তু বোঝে না। দেখেন আমি এখানে হেঁটে যাবো, আমি আপনাদেরকে দেখাবো কত হাজার হাজার মানুষ মানে নামে বেনামে বিভিন্ন এজেন্সিতে কাজ কারবার করে প্রচার প্রতারিত হচ্ছে। অনেকের গ্রামের একটা পরিচিতি আছে, সে অনেক লোক পাঠাইছে, তো ঢাকা শহরে যে কোনো কারো কারো এজেন্সিতে বসে অথবা কোনো এজেন্সির মাধ্যমে কাজ করে, তো আমরা কী করি বা এই টাইপের লোকগুলো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অফিস খুলে বসে থাকে। গ্রাম থেকে লোকজন আসলে যখন দেখে যে ঢাকা শহরে একটা ফ্ল্যাটে, একটা ভালো জায়গায়, একটা ভালো বিল্ডিংয়ে চেয়ার টেবিল নিয়ে বসে আছে, তাহলে তারা কিন্তু আর ওই জিনিসটা ভেরিফাই করে না আসলে এই লোক যে চেয়ার টেবিল নিয়ে বসে আছে আদৌতে কি ম্যান পাওয়ারের লাইসেন্স আছে এই লোকের কাছে, তারা কিন্তু সেটা ভেরিফাই করে না, জাস্টিফাই করে না। এবং তাদের মাথার ভিতরে ওইটাই থাকে যে এই লোকটা তো ঢাকা শহরে অফিস আছে বাস, তাহলে তার সাথে চোখ বন্ধ করে কাজ কারবার করা যায়, কিন্তু আসলে সেই লোকটার এজেন্সি আছে কি না বা সেই লোকটার আরএল নাম্বার, সরকারি রিক্রুটিং লাইসেন্স নাম্বার আছে কি না, এটা কিন্তু আর কেউ ওইভাবে খতিয়ে দেখার মতো মানে প্রয়োজন আছে বলে মনে করেন আর কি। ফলশ্রুতিতে দেখেন এখানে এই লোকগুলো সবগুলো কিন্তু আসছে মূলত বিভিন্ন এজেন্সিতে আসছে, যেমন এই জায়গায় সিটি হার্ট বিল্ডিং নয় পল্টনে, এটা চতুর্থ লাগে আমার অফিস ছিল, পরে এখান থেকে আমি এখন চলে গেছি আরও সামনে। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে দেখেন এখানে এইগুলো কিন্তু হাজার হাজার ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি থাকার কারণে এই লোকগুলো কিন্তু সবগুলো হচ্ছে ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির ক্লায়েন্ট এই আর কি। তো মূল কথায় আমি আসি, মূল কথা হচ্ছে যেটার কারণে আমার ভিডিও করা, আপনারা যারা প্রবাসে যাবেন, বিদেশে যাবেন, আপনারা এই জিনিসটা ভালোভাবে ধ্যান দিবেন। আপনি লেনদেন করতেছেন যার সাথে, যার সাথে লেনদেন করতেছেন সে পীর সাহেব হোক, সে হাজি সাহেব হোক, কিন্তু তার রিক্রুটিং লাইসেন্স আছে কি না, কারণ তার যদি রিক্রুটিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি লেনদেন করলে ম্যান পাওয়ার জগতে আজকে ভালো আছেন, কালকে কিন্তু ভালো নাও থাকতে পারেন, মানে ভবিষ্যৎ কেউ বলতে পারে না। এখন মেন কথা হচ্ছে ম্যান পাওয়ার জগতে আপনার এই জিনিসটা যেটা যে ধরা খাইলে কান টানলে মাথা আসে, একটা একটা লোকের যদি রিক্রুটিং লাইসেন্স থাকে তাহলে আপনি রিক্রুটিং লাইসেন্সের নামে মামলা করলে কিন্তু সে তাড়াতাড়ি করে আপনার বিষয়টা ধামাচাপা দিতে চেষ্টা করবে, কারণ একটা রিক্রুটিং লাইসেন্স করতে এবং বিভিন্ন এম্বাসি এনলিস্টেড হইতে এখানে কুড়ি টাকারও ব্যাপার স্যাপার এসে দাঁড়ায়। তো কেউ চাইবে না যে খুদ খেয়ে পেট নষ্ট করার জন্য, মানে ছোট্ট একজনের দু চার লাখ পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকার মামলার জন্য তার লাইসেন্সটা ব্লক হয়ে যাক, বা সে মানে কোনো রিক্রুটিং লাইসেন্সের মালিক কিন্তু সেটা চাইবে না, কারণ একটা রিক্রুটিং লাইসেন্স করতে অনেক কাঠঘর পড়াইতে হয়। তো এ হচ্ছে কথা। এখন আসুন যে আপনারা যারা লেনদেন করবেন ঠিক ওইভাবে রিক্রুটিং লাইসেন্স থ্রু লেনদেন করবেন, তাহলে আপনি যদি কখনো কোনো সমস্যায় পড়ে যান এটা সমাধান পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু যত লোক আমি দেখাচ্ছি বেশিরভাগ লোক কিন্তু আপনার এই যে লাইসেন্স বিভিন্ন ভিসার রিলেটেড প্রবাস রিলেটেড কাজে আসছে, মূলত ধরেন কেউ মেডিকেল করতে আসছে, কেউ টিকিট বুঝে নিবে, কারো বা ভিসা স্ট্যাম্পিং হয়েছে লেনদেন করতে আসছে, এই টাইপের লোকজন কিন্তু এখানে এই পল্টন ফকিরাপুল এলাকায় পুরো আপনি এভাবে পাবেন। আচ্ছা যাই হোক, এখন এই যে সামনে হচ্ছে বিএনপি পার্টি অফিস, এই বিএনপি পার্টি অফিস থেকে ওই যে একটা হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে সামনে, দশতলা হলুদ বিল্ডিং, সাদা বিল্ডিংটার পরে ওইটাই হচ্ছে রোকেয়া ম্যানশন, ওইটা হচ্ছে আমার
অফিসিয়াল গ্রেড আছে 7.5 লাখ। আমাদের সরকারের রিক্রুটিং লাইসেন্স হচ্ছে RL 1653। আচ্ছা যাই হোক, এখন এভাবে আপনারা যারা, আমি একজন ম্যান পাওয়ার সেক্টরে দীর্ঘদিন হিসেবে, আমি একজন ম্যান পাওয়ার সেক্টরের কর্মী হিসেবে আমি বলবো যে আপনারা যারা বিদেশে যাবেন, মানে কার সাথে লেনদেন করতেছেন তাকে ধরতে পারবেন কি না, বিশেষ করে রিক্রুটিং লাইসেন্স ছাড়া লেনদেন করবেন না, বিদেশে যাবেন না। বিএনপি পার্টি অফিস, হ্যাঁ, ওই জিয়াউর রহমানের মূর্তি আছে একটি জায়গায়, জিয়াউর রহমানের মূর্তি। আচ্ছা যাই হোক, তো এ হলো অবস্থা। আর অবশ্যই বিদেশে গেলে নিজে একটু দক্ষ হয়ে যাবেন। যারা কোনো ডাইরেক্ট কোম্পানিতে যাবেন, ওইসব ডাইরেক্ট কোম্পানিতে গেলে আপনারা কাজ না জানলেও কোম্পানিতে 100 জন লোকের ভিতরে 10 জন লোক কিন্তু হেল্পার হিসেবে চালাই নিতে পারে। কিন্তু ডাইরেক্ট কোম্পানি ছাড়া আপনারা যদি এমনিতে যদি নিজে ওখানে গিয়ে কাজ করবেন, মামা আছে, খালু আছে, বাবা আছে, ওনাদের কাছে যান বা ওনাদের মাধ্যমে যান, তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা হাতের কাজ শিখে যাবেন। কারণ ওইখানে আপনার মামা, আপনার খালু, আপনার চাচা, আপনার কাকা, আপনার দুলা ভাই আপনাকে কিন্তু মাসের পর মাস বসায় খাওয়াবে না। হয়তো নেওয়ার পরে একদিন বসায়, এক মাস বসায় খাওয়াবে, দুই মাস বসায় খাওয়াবে, তারপরে কিন্তু কোনো না কোনো জায়গায় আপনাকে কাজে লাগিয়ে দেবে। এবং আপনাকে, আপনি যদি কাজ জানার লোক হন, তাহলে আপনি বিদেশের মাটিতে আপনি কাজ করে খাইতে পারবেন। আর যদি ফ্রেশ লোক হন, কোথাও কাজে নিতে চাইলে কেউ জিজ্ঞেস করবে কী কাজ জানে, আপনি কিছু জানেন না, তখন আপনি বলেন আমি কিছু জানি না, তখন কিন্তু আপনার হেল্পার হিসেবে সব জায়গায় চাহিদা সবসময় থাকে না। বিদেশে হাজার হাজার লোক হেল্পার হিসেবে যায়। সো এই জিনিসটা মাথায় রেখে নিজে যে কোনো একটা কর্মদক্ষতা অর্জন করে তারপরে যাবেন। এই হচ্ছে আমি আমার পক্ষ থেকে আর কি, যারা বিদেশে যাবেন। আমি দীর্ঘদিন যেহেতু ম্যান পাওয়ার সেক্টরে কাজ করি, এই সেক্টরটা নিয়ে কাজ করি, এটাতেই আছি, এটাই আমার প্রফেশন, আমি এটাতে এসে আমার অভিজ্ঞতার আলোকে বললাম। যাই হোক, আমি আমার অফিস চলে আসছি। এই যে সামনে আনন্দভবন কমিউনিটি সেন্টারের ঠিক উল্টা সাইডে, যে বিএনপি পিছনে বিএনপি পার্টি অফিস, বিএনপি পার্টি অফিস থেকে আনন্দভবন কমিউনিটি সেন্টার ঠিক উল্টা সাইডে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা হলো রোকা ম্যানশন। ঠিক আছে, দেখেন রোকা ম্যানশনে আপনার ভিতরে গেলে দোতলায় লিফট আছে, লিফটের 6-6 তলা। এ হলো অবস্থা ভাই লোক। তো আপনি যখন যাবেন, এই দোতলা সিঁড়ি তুললে দোতলা লিফট আছে, লিফটে 6 এই আর কি। তো যাই হোক, হচ্ছে অবস্থা, লিফটের 6 দোতলা উঠলে লিফট পাবেন, লিফটের 6, লিফটের 6 এসে মানে আদতে 7 তলা আর কি, মানে লিফটের 6 আর কি আসলে আমাদের রিক্রুটিং লাইসেন্স 16। ওয়ালাইকুম আসসালাম। এই তো, তো এ হচ্ছে অবস্থা। যাক, এই হচ্ছে অবস্থা। তাহলে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তাহলে ওইভাবেই প্রবাসে যারা যাবেন, তারা অন্তত ন্যূনতম নিজের একটা স্কিল ডেভেলপ করে তারপরে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন, দিনের কাজ শুরু করছি, ধন্যবাদ।